মেয়র আনিসুলের অসমাপ্ত কাজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তিলোত্তমা ঢাকা, পরিচ্ছন্ন ঢাকা বাস্তবায়নে মরহুম আনিসুল হকের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য অ্যাকশনে নেমেছেন প্যানেল মেয়র ডেইজি সারওয়ার। অবৈধ ও দখলদারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করতে ইতিমধ্যেই মাঠে নেমে গেছেন তিনি। জুলাইয়ের 20 থেকে 22 তারিখ হবে। মিরপুরের দীপনগরে 52 একর জমির মধ্যে গড়ে উঠেছিল বস্তি, ইটের ভাটা, দোকান ইত্যাদি অবৈধ স্থাপনা। মেয়র আনিস ভাই লন্ডনে যাওয়ার আগে তিনি ও আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের সিটি কর্পোরেশনের জায়গা উদ্ধার করি। পরিকল্পনা মোতাবেক এখানে আধুনিক কসাইখানা, পার্কিং সহ আরো কিছু করা হবে। স্থানীয় সরকার দ্বারা এই কাজের উদ্বোধন করানো হবে। পরে তা আবার দখল হচ্ছিল, যার ফলে আমরা আবার সেই জমি উদ্ধার করি। নতুন বছরের শুরুতে ডেইজি সারওয়ার ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে সাথে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। গত 24 জানুয়ারি তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানার গণভবন এলাকার ফুটপাতে যেসব অবৈধ স্থাপনা ছিল সব গুড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে নতুন করে কেউ দখল করতে আসলে তাদের খবর আছে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ডেইজি সারওয়ার বলেন, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি চেয়েছিলেন দখলমুক্ত ঢাকার উত্তর, প্রশস্ত ফুটপাত দিয়ে যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে, সেদিকে বিবেচনায় নিয়ে আমরা আবারও মাঠে নেমেছি। ডেইজি সারওয়ারের পরিচয়। সিলেটের গোপালগঞ্জ উপজেলার 5 নং বুধবাড়ি বাজার ইউপির কুশিয়ারা তীরবর্তী চন্দরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের মেয়ে আলিয়া সারওয়ার ডেইজি। বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতলিব আলী। চাচা ও মামার সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। চাচা এ কে এম গাউস সিলেট 6 আসনের এমপি ছিলেন এবং মামা বাবরুল হোসেন বাবুল 71-এ দেশ স্বাধীন হওয়ার পর সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। 1990 সালে তিনি এক সেনা কর্মকর্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার এক মেয়ে ও এক ছেলে আছে। মেয়ে যুক্তরাজ্যে অ্যারোস্পেস নিয়ে এবং ছেলে দার্জিলিংয়ে সেন্ট জোসেফে পড়ছে। আলিয়া সারওয়ার ডেইজি ঢাকা উত্তর সিটির অতি পরিচিত এক নাম। সিলেটের মেয়ে হয়ে যিনি রাজধানী ঢাকা শহরে নেতৃত্ব দেওয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংরক্ষিত 12 নং ওয়ার্ডের ওয়ার্ড নং 31, 33 ও 34 কাউন্সিলর নির্বাচন করেন। এর পূর্বে তিনি ওই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মোহাম্মদপুর ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও লায়ন্স ক্লাব, অ্যাপেক্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ ছিল তার। এজন্য দলমত নির্বিশেষে সকলের কাছে তার গ্রহণযোগ্যতাও ছিল। সর্বমহলের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয়লাভ করেন। সিলেটের মেয়ে হয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে তার এ জয়লাভ দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আস্থাভাজন সিলেটের মেয়ে ডেইজি সারওয়ার। 2013 সালের জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন ডেইজি। 2000 সাল থেকেই সক্রিয় রাজনীতি অঙ্গনে নিজেকে প্রমাণ করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন ডেইজি। 2000 সালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ যুব মহিলা লীগ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন করার কাজে যোগ দেন ডেইজি। শেখ হাসিনা প্রথমে সিলেটে কমিটি গঠন করার ইচ্ছা প্রকাশ করলে তা পূরণের আশ্বাস দিয়ে কাজে লেগে যান ডেইজি সারওয়ার। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করে পরামর্শ, উপদেশ ও সহযোগিতা নিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পরিচিতজনদের উদ্বুদ্ধ করে গঠন করেন যুব মহিলা লীগ সিলেটের কমিটি। স্বয়ং শেখ হাসিনাই এ কমিটির ঘোষণা করেন। ডেইজির কাজে সন্তুষ্ট হয়ে শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেন তাকে। সেখানেও কমিটি গঠনে সফলতা দেখান তিনি। এক পর্যায়ে দেশের বিভিন্ন জেলা থানার কমিটি গঠন শেষে কেন্দ্রীয় কমিটি গঠন করা হলে সেখানে সাংগঠনিক পদ পান ডেইজি। 25 জুলাই 2017 তারিখে নতুন কমিটি গঠন করা হলে সেখানেও সহসভাপতির পোস্ট পান ডেইজি সারওয়ার। এতদূর আসার পথে রাজনৈতিক প্রতিহিংসায়ও পড়তে হয় ডেইজিকে। 2002 সালে বিএনপি জামায়াত সরকারের আমলে কারাবরণ করতে হয় তাকে।
এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় নেত্রীকে দেখার আশায় প্রতিদিন সাবজেলের সামনে গিয়ে বসে থাকতেন ডেইজি, রাজপথেও ছিলেন সক্রিয়। অনিবার্য কারণে ফের তাকে গ্রেফতার হয়ে কারাবরণ করতে হয়। রাজনৈতিক পরিচয় ছাড়াও ডেইজি সারোয়ার একজন সঙ্গীত শিল্পী। ছোটকাল থেকেই তিনি গান গাইতেন, গিটার বাজাতেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। এছাড়াও তিনি একজন সফল উদ্যোক্তাও। দেশে প্রথমবারের মতো ডেইজি সারোয়ার আগ্রহী 50 জন নারী উদ্যোক্তা নিয়ে উইমেন্স হলিডে মার্কেট চালু করেন, যা দেশ বিদেশে প্রচুর আলোচিত ও প্রশংসিত হয়েছে। মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে নবনির্মিত মহাখালী পাইকারি কাঁচাবাজারের প্রাঙ্গণে এই মার্কেটটি বসবে। সপ্তাহের ছুটির দিন শুক্রবার ও শনিবার এই মার্কেটে আগ্রহী নারী ও পুরুষেরা গৃহস্থালী সহ নিত্য ব্যবহার্য সব পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। সব মিলিয়ে ডেইজি সারোয়ার একজন সফল নেতৃত্বদানকারী হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। ছোটকাল থেকেই তিনি নেতৃত্বদানকারী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি সপ্তম শ্রেণীতে থাকাকালেই ইয়েলো বার্ড লিডার ও পরবর্তীতে গার্লস গাইড লিডার ছিলেন। ওই সময় তিনি দ্বিতীয় জাতীয় গার্লস গাইড ক্যাম্পেইনে অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করেন। তিনি সিলেট বিভাগের প্রথম ভলিবল টিমের সদস্য হয়ে জাতীয় পর্যায়েও খেলার সৌভাগ্য অর্জন করেন। ওইটুকুন বয়সেই তিনি গাড়ি চালানো শিখে ফেলেন। সপ্তম শ্রেণীতে থাকাকালেই সিলেটের স্থানীয় শিশু কিশোর পত্রিকা ঝুমকলতায় সাক্ষাৎকার দেন আলিয়া সারোয়ার ডেইজি। তার পিতৃভূমি চন্দরপুর গ্রামের লোকজন তাকে নিয়ে গর্ব করেন। তারা জানান, আমাদের গ্রামের মেয়ে রাজধানী ঢাকায় গিয়ে নেতৃত্ব প্রদান করছে, যা আমাদের গৌরবের বিষয়। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।